ওদের যে কাজটা আমাদের কাজ ভালো না হলে ওদের কাজ ভালো হবে। মানে একদম প্রথমেই সোনাটা মানে খুব ইয়েতে বেরোয় না, অল্প অল্প বেরোয়, তারপর প্রসেসিং করতে হয়। তো রোজ কতদিন ধরে করছো এই কাজটা? তাও ছোট থেকে রোজ কি মানে সমান পরিমাণ পাও নাকি কম বেশি হয়? দেখছো সব গুঁড়ো আছে, এটা সোনা গুঁড়ো, ওটা পাউডার। আর ওরা বাইরে যত সব এই যত এই রাস্তাঘাট ঝাড় দিয়ে সব জড়ো করে ওই ড্রেনে নিয়ে ধরে, ড্রেনে জল দিয়ে জল দিয়ে ধুচ্ছে। আর ওটা ধুইতে ধুতে ধুতে ধরো দুই গামলা থেকে বেরো, সেটাকে ওরা অ্যাসিড দিয়ে, অ্যাসিড দেওয়ার পরে ওটাকে একদম কুচি কুচি থাকে পাউডারের মতো, সেটাকে ওরা পাড়া দিয়ে ওই হালকা গরম করে আর পাড়া দিয়ে নাড়ে, নেড়ে 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 পাড়ায় সময়টা ধরে নেয় যতটুকু হয়, ওই হয়তো হাফ গ্রাম তার থেকে ওরকম 300 মিলি এরকমভাবে আর কি ওরা এইভাবে বের করে আর কি চলে। কিন্তু লাগ ভালো থাকলে হয়তো বেশি উপায়। আর একটা সোনা লাগের কাজের উপরে নির্ভর করছে, কারণ যদি কাজ ভালো থাকে তাহলে কাজ চাপ থাকে, চাপ থাকলে হয়তো অনেকের সঙ্গে সোনা লড়াইটা হয়তো ঘটছে, সেটা একটু মুছে ফেললো লোকের বা জামা গেঞ্জিতে, সেটা নিয়ে যখন বাইরে যায় বাইরে সেই হিসাবে ওরা আর কি যেটুকু যা পায়। এখন এখন এমনি কেমন বাজার যাচ্ছে? কারণ এখন তো এই সময় একটা বিয়ের মরশুম, তো বিয়ের মরশুম নাই দেখো না সব বসা, তুমি এখানে অল টাইম লোক থাকবে। হ্যাঁ, এক সপ্তাহ আগের থেকে কোনো লোকজন নেই মার্কেটে, একদম বেড়ে যাওয়াতে একদম রাস্তাঘাটে কোনো লোকজন নেই, একদম কাজকর্ম পুরো বন্ধই হয়ে গেছে। আমরা যদি সারাদিন বলে থাকছি তারপর চলে যাচ্ছে, কোনো পরিচয় নেই, কোনো একটা অর্ডার নেই, এইভাবে চলছে আর কি। আর ওদের যে কাজটা আমাদের কাজ ভালো না হলে ওদের কাজ ভালো হবে, কারণ আমরা যখন যতবার বেড়ে বাইরে যাব, এখানে যাব, ওখানে যাব, যত ছোটাছুটি করবো হয়তো আমাদের কাজ করতে করতে বা কোনো ওই সোনার যে ছোটো ছোটো কুচো 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 সেলাই কাজ করে সেগুলি লঙ্গিতে লাগলো বা গেঞ্জিতে লাগলো, সেগুলি বাইরে গেলে হয়তো পড়ে যাচ্ছে, সেগুলি ওরা রাতে গলি গালা ঝাড় দিয়ে ডেল ফেল ঝাড় দিয়ে ওরা এগুলি কি করছে, হ্যাঁ, এটাকে ধুচ্ছে, ধুয়ে তারপরে যেটুক যা পায় ওইটি চলে আসে।